ওয়েলকাম টু মাই চ্যানেল। আর সকাল সকাল তোমরা যদি এটা দেখে ভাবো এটা কি, এটা হচ্ছে পিম্পল, যেটাকে আমি একটু হাত দিয়েছিলাম তারপর এটা পেকে গেছে। যাই হোক, তো আজকে হলো কত তারিখ, আজকে 7 তারিখ না 6 তারিখ, 6 তারিখ। তো কালকে থেকে 7 তারিখ থেকে তো শুরু হচ্ছে এটা, শুধু না দাদাও ভ্যালেন্টাইন উইক, যাই হোক সেটা পরের কথা। তো আজকে আমি সারাদিন কি কি করছি তোমাদের শেয়ার করবো। তো আজকে আমি ফার্স্ট বার বাঁধাকপি রান্না করতে চলেছি, আর আজকে আমি রান্না করব পুরো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমি মটর ডাল সিদ্ধ করে নেবো, আর যেহেতু মটর ডাল খেতে পছন্দ করি, আমি টক ডাল বেশি খেতে পছন্দ করি, তাই আমার মা মটর ডাল টমেটো দিয়ে রান্না করে বা আম দিয়ে রান্না করে। মটর মানে এমনি নিরামিষ ডাল আমার ভালো লাগে না খেতে, কিন্তু টক খোলে টক করে আমার ভালো লাগে, টমেটো বা আম দিয়ে আমার ভালো লাগে। তো টমেটোটা আমরা এখানেই সিদ্ধ দিয়ে দিই, যাতে টমেটোটা একদম মিক্স হয়ে যায়, তাহলে ডালটা না অনেক সুন্দর লাগে খেতে। আর আমি মটর ডালকে মানে নিরামিষ যদি হয় যে ডালটা হয় সেটা নিরামিষ ডালই বলি, আমি আমার পাগলের মতো লাগছে। তোমাদের সাথে দেখা হচ্ছে বাঁধাকপি রান্না করার সময়। আমি রান্না করবো আমার স্পেশাল রেসিপি। রান্না হয়ে গেছে, এটা মজানো হয়ে গেছে, এটা আবার না পাবো। নুন তোমাদের মতো, তোমরা পরিমাণ মতো দেবে, ঝাল তোমাদের পরিমাণ মতো দেবে, তোমরা আমি এটা না পাবো। 2-3 মিনিট থাক, তোমরা চাইলে ধনে পাতা অ্যাড করতে পারো, কিন্তু যেহেতু আমি মিট মশলা অ্যাড করেছি ও গরম মশলা অ্যাড করতে পারো, ঘি দিতে পারো। আজকে আমাদের ঘি নেই বাড়িতে, তার জন্য ঘি দেওয়া হয়নি। এটা তো ডান, এবার আমি এটা নামিয়ে ফেলি। তারপরে রান্না করে আমি না ওইভাবে নামতে পারি না, তার জন্য আমি হাতা দিয়ে নামাবো। এটা রেখে দিই মিটকেটে। ও মা, মাকে দেখি, মা দেখে যাও হয়েছে কিনা, তোমার কালার এসছে কিনা। কি কি বাঁধাকপি কই? ও মা, নামায় রাখবি কালার আসেনি কেন? কেন কালার আসেনি? কালার এসছে তো। ও, আমি মশলাটা কম দিয়েছি, মানে জিরের পুরো, জিরের পুরো তো কালার আসে নাকি? কি নুন টুন সব হয়ে যায় ভালো হয়নি? তোমার মতনই ঘি দিয়েনি, ঘি দিয়ে না তোমার মতো নিতে হবে। আর একটু হলুদ দিলে কালারটা চলে আসবে। হলুদ দিদি, হলুদ দিদি, হলুদ দেখি না? না, আলুতে হলুদ দেওয়া তেলে হয়ে যায় না, হলুদ দেখলে কালার আসে। ও হলুদ, এটা নিয়ে নে, এটার মধ্যে এটা বড়ানো। আরে আমি এই যে পুষতে রাখবো, হ্যাঁ তো অনেকটা হলুদ দিই, ওইটাই হলো আলুতে হলুদ দিই, এটা তেলে গেছে জন্যই।
আমার রান্না কমপ্লিট। কি না না বলছি তো আমার রান্না কমপ্লিট। এখন বাজে একটা আর এখন আমি স্নান করবো। যাই হোক তার আগে বলি এটা মুখ ধুতে গিয়ে দেখো ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে। আচ্ছা তো যাই হোক, এই লেবুটা আমার হাতে। তোমরা যদি মনে করো এটা আমি খাবো, ইয়েস এটা আমি খাবো, কিন্তু এটা দিয়ে আমি আরেকটা জিনিসও করবো। এটা দিয়ে আমি আমার মুখে লাগাবো, বিকজ আমরা সবাই জানি কমলা লেবুতে ভিটামিন সি থাকে, আর ভিটামিন সি আমাদের স্কিনের জন্য প্রচন্ড উপকারী। ভিটামিন সি খাওয়া উচিত, দেওয়া উচিত। তো এইটুখানে আমি রেখে দিই, বিকজ এইগুলো আমরা মুখে লাগাবো, আমি আর মা, আর দাদা যদি যায় দাদা। আর এটা আমরা খাবো, একটাকে খাই। এটার মধ্যে আমি এখন গরম করে বড়লিন লাগাবো। তার আগে ওয়াবের এই ভিটামিন টোনারটা আমি আমার মুখে দেবো। চাপাচাপি শুরু করি তো তার জন্য হয়ে গেছে পিম্পলস বড়। এখানে একটা কি হয়েছিল, আমি একটু চেপেছিলাম, নুবি ছুটাচ্ছিলাম, দেখি এখানে পটা পরে পুরো পড়ে গেছে, আর এটা ফট করেই একদিন হলো। যাই হোক তো চলো পরে দেখা হচ্ছে। স্নান করতে তারপরে কাকা, আমার মনে হচ্ছে কি কেমন একটা লাগছে, যাচ্ছিলাম স্নান করতে তারপরে কাকার সাথে দেখা হলো। আমি সকাল থেকে আজকে বেরোইনি, ঠিক আছে বাড়ি থেকে, তো তাই ভাবলাম কি একটু স্নান করার আগে সবার সাথে একটু দেখা করে আসি কে কি করছে। তো আসলাম কাকার সাথে হলো, ছোটকে বললাম কি ওটা কুল নিয়ে আয়, ওরা সব গাছের কুল পেরে খেয়ে নিয়েছে। যাই হোক সেটা পরে কথা। তো কাকাকে বললাম তাহলে টমেটো মাখা করো, কাকা বললো ঠিক আছে কর। তো এখন আমরা টমেটো মাখা খাবো, তারপরে স্নান করবো। আজ অনেকদিন পর আমি পুজো দিচ্ছি, প্রায় মানে মনে হয় দু আড়াই মাস পুজোই দিই না, মানে দিদা আসার পর থেকে আমি খুব কম, মানে বড় জোর এক থেকে মানে বা দুবার, মানে দু থেকে তিনবার পুজো দিয়েছি দিদা আসার পর। প্রায় তিন মাস হয়ে গেছে দিদা এসছে, মানে এসেছিল, তো আমি পুজো দিতাম না দিদা আসার পর, দিদাই দিয়ে দিত পুজো। আর দিদা চলে গেছে তো এখন আমাকেই দিতে হবে, আমাকে আর মাকে। তো অনেকদিন পর পুজো দিচ্ছি। আমি এই লোকনাথ বাবার চুল খুলবো, তারপরে গিয়ে একটু রেস্ট নেবো। তো চলো এখন টাটা, খেয়ে নিয়ে খেয়ে আসি। ফাইনালি আজকে আমি তোমাদের দেখাবো আমি কোথায় ভিডিও শুট করি, আই মিন আমি আমার ভিগো ভিডিওস, টিকটক ভিডিওস, স্ন্যাক ভিডিওস কোথায় সব থেকে বেশি শুট করতাম, আর কে আমার ক্যামেরাম্যান হতো। ক্যামেরাম্যানকে আজকে দেখাবো না আমি, ক্যামেরাম্যানকে আমার ব্লগে আমি রোজ প্রত্যেক বাড়ি দেখাই। তো আমি শ্যুট করি হচ্ছে সুপ্রিয়াদের ছাদে, আর আমার ক্যামেরাম্যান হচ্ছে সুপ্রিয়া। যাই হোক তো তো এই হচ্ছে ওদের এই দিকে, কোন দিকে জানি, এই যে এই দিকে আগে পেয়ারা গাছ ফাছ ছিল, কিন্তু আমফান ঝড়ে সব একদম শেষ হয়ে গেছে। তো এখানে আমি শ্যুট করি। কোথায় আমার ভিডিওগুলো শ্যুট করি, তো আমি রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। আর আমার মা প্রথমে বললো লেহেঙ্গা পরস, ওই দেখো লেহেঙ্গা ফেহেঙ্গা পরে আমার ভালো লাগলো না লেহেঙ্গা পরতে, তারপর আবার এই ড্রেসটা পরে নিলাম।
কিন্তু আমি লেহেঙ্গা পরার মতো চোখ মানে চোখ করে নি মানে চোখের মেকআপটা করে নিয়েছিলাম, এটা এখনো রয়েছে, শুধু ওই উপরেটা পাল্টে দিয়েছি। আর কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবভিয়াসলি জানিও। টাটা, বেরিয়ে যাচ্ছি এখন, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে যদি আমি ভিডিও করতে পারি তো। তো যাদের বিয়ে হচ্ছে, আমি যেই দাদাটার বিয়ে হচ্ছে, সে হচ্ছে আমার বাবার বেস্ট ফ্রেন্ডের বড় ছেলে। আমার বাবা যখন স্কুলে পড়তো তখন থেকে আমার বাবার সাথে ওই জেঠুর ফ্রেন্ডশিপ ছিল, তো এখনও পর্যন্ত ফ্রেন্ডশিপটা রয়েছে। তো তার বড় ছেলের বিয়ে হচ্ছে। আর এই হলো দাদা আর বৌদি। আচ্ছা, তো এটা আমার জেঠিমণি, এটা আমার মাদা। যাই হোক, আমরা বাড়ি চলে এসে তোমাদের একটা জিনিস একটা কথা বলি, যাই হোক আমার মা বকা দেবে বললে এখনই। আর আমরা বাড়ি চলে এসেছি, আর ওখানে বিশাল বোর ফিল করছিলাম আমি। তো কালকে রোজ ডে এর জন্য সবাইকে, মানে কালকে ভিডিওটা পোস্ট করবো, সরি, তো রোজ ডে সবাইকে অনেক 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 শুভেচ্ছা। আর যাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে তারা এনজয় করো, আর আমরা তোমাদের ছবিতে লাভ রিয়্যাক্ট দিই। চলো টাটা, গুড নাইট।